হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে সূর্যগ্রহণ, 21 তারিখ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ আমাদের লাইফে কি প্রভাব ফেলবে না ফেলবে আমরা ডিটেলসে জানবো। বন্ধুরা, এই যে রবিবার 21 জুন যে সূর্যগ্রহণটা হতে চলেছে, সেটা প্রকৃতি এবং মানব জীবনে দুটির ওপরে কিন্তু বিশাল প্রভাব বিস্তার করবে। একটা বড় ধরনের কিছু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো। 2020 সালের এটা কিন্তু প্রথম সূর্যগ্রহণ। ফার্স্টে জেনে নেব এই গ্রহণটা কোথায় কোথায় হচ্ছে। ইন্ডিয়া, মালয়েশিয়া, সাউথ রাশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, নর্থ অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইরান, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, এই সমস্ত দেশে গ্রহণগুলি কিন্তু দেখা যাবে। এবার জানবো আমাদের লাইফে এই গ্রহণের ফলে কি প্রভাব পড়বে না পড়বে। সবার প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে বেকারত্ব। আমরা কিন্তু বেকারত্বের সংখ্যা প্রচণ্ড মাত্রায় দেখতে পাব। প্রচণ্ড ধরনের বর্ষা, ভূমিকম্প, কোনো রাজনৈতিক ব্যক্তির হত্যা বা বড় কোনো রাজনৈতিক রদবদল, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে। আর্থিক পরিস্থিতি প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে যাওয়া, জব চলে যাওয়া, মহামারী, সেনাদের কিন্তু ক্ষতি হবে। সেনাদের যারা ডিফেন্সে জব করে সেই সব মানুষদের কিন্তু প্রচণ্ড মাত্রায় ক্ষতি হবে। খাদ্যের অভাব, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এই গ্রহণের ফলে ফেস করব। গ্রহণ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর থেকে এই এফেক্টগুলো আমরা আমাদের লাইফে কিন্তু পাব। এই জিনিসগুলো বলে দেওয়া মানে কিন্তু আপনাদের মানসিকভাবে প্রস্তুত করে দেওয়া। এই ঘটনাগুলি কিন্তু আমাদের সাথে ঘটতে পারে, তাই আমরা এই পরিস্থিতিগুলোর জন্য নিজেদেরকে কিন্তু যতটা সম্ভব প্রস্তুত রাখব। গ্রহণ দেখবেন কি দেখবেন না এরকম নিয়ে কিন্তু মানুষের মনে কোয়েশ্চেন থাকে। গ্রহণ দেখা নিয়ে কিন্তু কোনো সমস্যা নয়, তবে খালি চোখে গ্রহণ দেখাটা মোটেও চোখের জন্য কিন্তু ভালো না। এটা ছাড়া গ্রহণ দেখা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। গ্রহণ চলাকালীন কি কাজ করবেন কি কাজ করবেন না, গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ না করাই উচিত। কোনো আর্থিক লেনদেন, বড় কোনো ডিল নিয়ে আলোচনা করার থাকে, এই ধরনের জিনিস, বাড়ি নির্মাণ, এই ধরনের শুভ কাজ, পূজা অর্চনা, এই ধরনের কাজ কিন্তু গ্রহণ চলাকালীন করা উচিত না। তাহলে বন্ধুরা, 21 জুন যে গ্রহণটি হতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে আমার বন্ধু হয়ে যেতে। বন্ধু হওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।